কেমন আছেন বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সম্পার দিন যাপনের আরেকটি রেসিপিতে আপনাদেরকে স্বাগত তো আজকে আমার রেসিপি পাবদা মাছের ঝাল তো তার জন্য ছ পিস পাবদা নিয়েছি মাঝারি সাইজের এখানে প্রায় তিনশো গ্রাম তো পাবদা মাছ আছে পরিমাণ মতো ধনে পাতা দশ বারোটা ছোটো বড়ো কাঁচা লঙ্কা আর দু চা চামচ সর্ষে আর একটা বড় টমেটো আর হাফ টমেটো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তো সর্ষে কাঁচা লঙ্কা টমেটো সমস্ত কিছু আমি পেস্ট করে নেব ভালো করে শিলে আমি বেটে নেব যেহেতু পরিমাণ কম আর মাছগুলো দেখুন আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়েছে তাতে দু টেবিল চামচ সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো একে একে ভেজে নেব মাছগুলোতে আমি না একটু সর্ষে তেল মাখিয়ে নিতে হয় যেহেতু পাবদা মাছ তো আমি তেল মাখাতে ভুলে গেছিলাম সেই জন্য একটু ছিটতে শুরু করেছিল তাই আমি সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিয়েছি আপনারা ট্যাংরা মাছ পাবদা মাছ যেই মাছের আশিন যেই সেই সমস্ত মাছ সেই মাছে একটু তেল মাখিয়ে নিলে সেই মাছগুলো কিন্তু আর ছেটে না তো আমি কিন্তু আজকে ভুলে গেছিলাম সেই জন্য আমার একটু ছিটছিল কিন্তু আমি ঢাকা দিয়ে করে নিয়েছি অসুবিধা হয়নি তো মাছগুলো আমি ভালো করে ভেজে নেব ছপিস মাছই আমি ভালো করে ভেজে নেব পাবদা মাছ আমি এখানে সর্ষে বাটা দিয়ে করেছি পাবদা মাছ সর্ষে পোস্ত বাটা দিয়েও করা যায় আর ওদিকে জিরে লঙ্কা বাটা দিয়েও কিন্তু পাবদা মাছ আলু বেগুন দিয়ে ঝোল করা যায় পাবদা মাছও বিভিন্ন রকমভাবে খাওয়া যায় শুধু পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে করে তার সাথে একটু উপর ধনে পাতা ছড়িয়ে দিলেন নামানোর সময় সেটা দিয়েও ভালো লাগে বা পাবদা মাছটা মেখেও করা যায় একটু পেঁয়াজ লঙ্কা বেটে ভালো করে সেটা মেখে তারপরে সরষে তেল দিয়ে মেখে করা যায় দেখুন তেল গরম হয়ে গেছে তাতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর আমার বেটে রাখা মশলাগুলো সব কিন্তু আমি দিয়ে দিলাম আর এই তেলের ওপরেই কিন্তু একটু হলুদ দিলাম বন্ধুরা আপনারা যখন একটু যখন কোনো কিছু রান্না করবেন তখন তেলের ওপর হলুদটা দেবেন দেখবেন কালারটা খুব সুন্দর আসে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে হলুদটা যেন পুড়ে না যায় দিয়ে কিন্তু মশলাটা দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে একটু জল দিয়ে দেবেন মশলা কষানোর সময় সবসময় একটু অল্প করে জল দেবেন আর গ্যাসটা একটু কমিয়ে রাখবেন তাহলে কিন্তু মশলাটা পুড়বে না আর মশলাটা পুড়ে গেলে কিন্তু আমি সব সময় এটা বলি আমার সমস্ত রেসিপিতে যে মশলা পুড়ে গেলে কিন্তু রান্নার পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে দেখুন আস্তে আস্তে এটা তেল ছাড়তে শুরু করেছে আমি একটু জল এটা অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম বাটিটা ধুয়ে মশলার বাটিটা ধুয়ে এটা এখন কিন্তু গ্যাস একদম ফুল করে দিয়েছি এবং আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব নুন হলুদ সমস্ত কিছুই পরিমাণ মতো দিয়ে দিয়েছি এ মশলা থেকে ভালো করে তেল ছাড়তে শুরু করলে আমি কিন্তু পরিমাণ জল দিয়ে দেব এবং মাছগুলোও সব দিয়ে দেবো অনেকে ঝোলটা ফুটে যাওয়ার পর মাছগুলো দেয় আমি কিন্তু জলটা দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিই আর মাছটা একটু হালকা করে ভাজি কড়া ভাজি না কড়া ভাজলে আমাদের আমার কাছে বা আমাদের বাড়ির সবার কাছে একটু ছিবড়ে চিবড়ে লাগে যাই হোক এটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তো দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি মাছগুলোও কিন্তু আমি সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম অনেকে ঝোলটা ফুটিয়ে ওঠার পর মাছটা দেয় আমি কিন্তু সঙ্গে সঙ্গেই দিয়ে দিই তাতে আমার মনে হয় মাছটা একটু নরম নরম হয়ে হয় এটাই আমাদের বাড়ির সবাই পছন্দ করে আপনারা ঝোল ফুটে উঠলেও কিন্তু মাছ দিতে পারেন দেখুন ঝোলটা টকবক করে আমি দু মিনিটের মতো ফুটতে দেব ঝোলটা টকবক করে দু মিনিটের মতো ফুটেছে এবার কিন্তু আমি নামানোর সময় হয়ে গেছে এবার আমি ধনে পাতা দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে আর সরষের তেল দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেব দিয়ে গ্যাসটা একদমই অফ করে দেব তাহলেই কিন্তু পাবদা মাছ রেডি দেখুন একটু পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম আর এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আমি উপরে দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর ধনে গন্ধটা মাছের মধ্যে ঢুকে গেলে বেশ সুন্দর একটা গন্ধ আসে চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম তো আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আমি রান্নাগুলো কেমন করছি তবে তো আমি পরবর্তী রান্নাগুলো দেওয়ার অনুপ্রেরণা পাবো একটা লাইক করবেন আর আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলের পুরো ভিডিওগুলো আপনারা দেখবেন দেখুন পাবদা মাছ কিন্তু রেডি গরম ভাতের সাথে দারুণ লাগবে কি লেগেছিল বন্ধুরা আপনারা এইভাবে করবেন অবশ্যই ভালো লাগবে এবং আমাকে করে আপনারা জানাবেন কমেন্ট করে যে কেমন লেগেছিল আপনাদের তো আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রাখছি